আচ্ছা এখন তোমাকে আমি বলবো যে এ কমার্স স্টুডেন্ট মিস্টেক করবে আচ্ছা তো অ্যাডমিশন টাইমে যে মিস্টেকটা সবার আগে অ্যাভয়েড করা উচিত আমাদের কিন্তু এই যে দুইটা বছর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাদের কিন্তু একটা হ্যাবিট বিল্ড হয়ে যায় সেটা হচ্ছে পারি আর না পারি এমসি কিউ আমি দাগাই দিয়ে আসবো ওপর দশ বিশ তিরিশ যেটা ওটা দাগাই দিয়ে আসবো কিন্তু অ্যাডমিশনে কিন্তু এই অভ্যাসটা তোমাকে পাচেভাবে ভোগাবে তার কারণ এখানে নেগেটিভ মার্কিং আছে যেটা আমরা দুই বছর ধরে বিল্ড করে আসছি এটা কিন্তু ওভার নাইট কাটানো ইম্পসিবল তো এখানে তোমার এইচএসি পরীক্ষা শেষ হয়েছে শুরু থেকে ও এর একটা শীত নিয়ে বসো আমাদেরও তো স্টোরে তোমার ডামি প্ল্যানার আছে তুই ওখান থেকে কিনো কিনে তুমি ওইটা ধরে ধরে প্র্যাকটিস করো ডিউ সি ইউনিট কোয়েশ্চেন সলভ করবা আর তুমি এমসিকিউ দাগাবা সব এমসিকিউ তোমার দাগানোর দরকার নেই যেটা তুমি পারো না শিওর জানো হান্ড্রেড পার্সেন্ট এটা আমি কখনোই পারবো না তোমার এখানে আইনস্টাইন হওয়ার দরকার নাই তুমি ওইটা ছেড়ে দিয়ে আর কিপ করা শিখতে হবে কিপ করা শিখতে হবে এটা হচ্ছে ফার্স্ট জিনিস এমসিকিউতে এটার জন্য আমাদের এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট মারা খায় ফার্স্ট জিনিস আর সেকেন্ড জিনিস হচ্ছে আমরা যখন কোয়েশ্চেনে একটা আটকায় যাই ঘাবরায় যাই মানে প্যানিক ক্রিয়েট হয় ধরেন আমি ফার্স্ট কোশ্চেনটাতে আটকে গেলাম ওটাতে আমি পরে আছে। মানে সেকেন্ডটাতে আমি শিফট হতে পারতেছিলাম মানে আমাদের ক্ষেত্রে আমার আমি আমার যে সিট পড়ছিল ইউনিটে তো আমি দেখলাম ফার্স্ট এর মেয়েটা হচ্ছে ফার্স্ট এক এরকম চুল ইয়া করতেছে মানে ওইটাতেই সে আটকায় আছে ঠিক আছে ওটা নিয়ে চিন্তা করতেছে তো এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে আমি যে জিনিসটা খেয়াল করছি আমার কিন্তু এক্সাম শেষ তখন তারপরে আমি খেয়াল করছি আমার হচ্ছে মিনিট আগে শেষ তখন আমি আশেপাশে অবজার্ভ করতেছি কি হচ্ছে তো দেখলাম অনেকে প্যানিক একটা বড় জিনিস এই প্যানিক সিচুয়েশন যাতে ক্রিয়েট না হয় এর জন্য আগে থেকে বেশি বেশি করে এমসি তুমি প্র্যাকটিস করবা সেকেন্ড হচ্ছে পড়া তুমি জমায় রাখবা না এটা আমি একশো বার বলে আসতেছি আবার বলবো ঠিক আছে পড়া জমায় আসবা না আর থার্ড একটা রিয়েলিস্টিক অ্যাডভাইস দিব তুমি যে অনেক জায়গায় কোচিং করবা অনেক ভাইয়া রাখবা অনেক জায়গা থেকে কোর্স রাখবা বাট তুমি তোমার মানে ক্যাপাবিলিটিটা কতটুকু এটা তুমি আগে জানো ঠিক আছে তুমি তোমার ক্যাপাবিলিটিটা জানো তোমার উইকনেস জানো তুমি কোন কোন টপিকগুলোতে দুর্বল সেটা জানো এই দুর্বল টপিকগুলোতে দেখা যাচ্ছে তুমি চোদ্দ জায়গায় পড়তেছো কিন্তু নিজের জন্য তোমার আর সময় নেই এই জিনিসটা কিন্তু তোমাকে ভোগাবে এটা আমাদের দিনাজপুরে বলতো কামিং গোয়িং ডুইং ডুইং না ঠিক আছে তুমি চোদ্দ জায়গায় পড়তেছো কিন্তু তোমার আলটিমেটলি কোনো আউটপুট নাই এটা তোমার দরকার নেই দিন শেষে লাইফটা তোমার আমরা তোমাকে অনেক কিছু বলবো যে তুমি অ্যান করো ত্যান করো কিন্তু দিন শেষে তোমার নিজের ডিসিশনটা নিজেকে নিতে শিখতে হবে ঠিক আছে তুমি ফিল্টার করবা আমি একটা কথা বললাম আমার কতটুকু ভালো লাগছে বা কতটুকু ভালো জায়গাটা এটা তুমি ফিল্টার করলা তারপরে আরেকজন একটা কথা ভালো বললো ওইখান থেকে ফিল্টার করলা করে একটা কম্বিনেশন ক্রিয়েট করবা যেমন আমি আমার লাইফের কথা বলি আমি অ্যাডমিশন টাইমে ফার্মগেটে যেতাম তো আমি যে কোচিংয়ে পড়তাম ওই কোচিংয়ে দেখতাম মানে আমি তো ওখানে বাসায় সলভ করতেছি সি ইউনিট কোয়েশ্চেন অ্যানালিসিস করতেছি আমাকে বইয়ের জিনিসই পড়াচ্ছ তুমি এই কারণে আমার কোর্স কে অনেকে গালিগালাজ করে সবছ বোকা চোদা আমি তোমাকে তেলস না যে কোন এক ভাইয়া কোন অ্যাকাউন্টিং কি ভাইয়া কি এমন এমন করাই দিচ্ছে উম আই এটা কিন্তু

তারপরে হচ্ছে আমি ওইভাবে টাইপ বেসে মানে আমার যতটুকু দরকার ছিল কিন্তু আমি ঠিকই ফিল্টার করছি কোচিং থেকে ফিল্টার করছি আর একটা সিটে স্টিক থাকে দেয় কারণ আমি একটা কোচিং থেকে ধরো এক্স নামক একটা কোচিং থেকে পড়ছি তো আমি ওয়াই জেড প্রত্যেকটা কোচিং আমি লিটারেলি ফার্মগেটের বাজারে ঘুরতাম ঘুরে প্রত্যেকটা বই দেখতাম কোন বইটা ভালো ওই বইগুলো অ্যানালাইসিস করে তারপরে আমার জন্য যেগুলো বেটার বা যেখানে আমার ধরো রিটেনের জন্য এক টাইপের বই বেটার তারপরে এমসিকের জন্য এক টাইপের বই বেটার তো এই সবগুলো অ্যানালাইসিস করে তোমার কাছে যেটা বেটার মনে হবে যে এখান থেকে আসতে পারে ওইগুলাই তুমি নাও যতটুক দরকার ততটুক নাও একটা মৌমাছি হোক মৌমাছি দেখো দেখো ফুলে বিভিন্ন বিভিন্ন ফুলে বসে বসে মধু কালেক্ট করো তুমি মধু কালেক্ট কর তোমার জন্য যতটুকু দরকার এটা তুমি মানে সংগ্রহ করে তো ও একটা এখানে কথা বললো যে ফিল্টার করা এখন একটা জিনিস বুঝো যে ও যখন ফিল্টার করছে তুমি কি এত যেন কি ফিল্টার করবা তো আমি তোমাকে একটা ওয়ে বলি এটা হলো সিউনি অ্যানালাইসিস বই তো তুমি অ্যানালাইসিস বই কিনবা না যা শুনো কেমনে আছে এখানে বিগত দশ বছরের কোশ্চেন নিবা কোশ্চেন নিয়ে সেগুলা একটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করবা যে এই চ্যাপ্টার নিয়ে এগুলো কোশ্চেন দেন ওই চ্যাপ্টারটার কোশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ ভাগ করবা তুমি মজার একটা জিনিস আবিষ্কার করবা যে সিওটা প্রত্যেক চ্যাপ্টারে সর্বোচ্চ পাঁচ থেকে দশটা টাইপ সর্বোচ্চ দশটার উপরে কোনো টাইপই নেই সর্বোচ্চ পাঁচ থেকে সাতটা নর্মালি চারটা পাঁচটা করে টাইপ বারবার আসতেছে তো তোমাকে ওই কোচিংয়ের তেলেস্পতি ভাই আর ওই টাইপটা না পরে এই চারটা টাইপ এনশিওর করতে হবে যে আমি এই চারটা টাইপ ক্যালকুলেটর ছাড়া তিরিশ সেকেন্ডে ঠাকুর করে আর ওকে না যদি আমি পারি দেন ওকে সেম বোস ফর বাংলা ইংলিশ জি কে এগুলোতেও মেলা সিলেবাস তুমি ছা দিন পড়লেও শেষ হবে না এক সাধারণ জ্ঞান বই এত মোটা এত মাথা থাকবে থাকবে না তো দেন জানতে হবে যে সংবিধান থেকে কোশ্চেন আসতেছে মুক্তিযুদ্ধ থেকে তিনটা কোশ্চেন থাকেই খেলাধুলা থেকে দুইটা থাকতে সাম্প্রতিক থেকে চারটা থাকবে এরকম ফিল্টার করে করে একটা প্লান সাজাও একটা ছক সাজাও ঠিক আছে ছক সাজায় ওই অনুযায়ী মারা দিতে হবে ফিল্টার কখন পড়তে পারবা ফিল্টার কখন জানবা যে কি পড়তে হবে কি না পড়তে হবে যখন তুমি বিগত বছরের কোশ্চেন দেখবা তোমার বিগত বছর কোশ্চেনই বলে দিবে যে এই বছরের জন্য কি কি আসতে পারে ঠিক আছে